এই, ওকে সাক্রমে নিয়ে যাও। আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, মিথ্যা অপবাদের হাত থেকে আমার সন্তানকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। এখানে তোমার যে মুর্শিদ শুয়ে আছেন তার ওসিলায় আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। বোন, প্রতিদিন তুই এই মাজারে বসে কেন চোখের পানি ফেলিস? কি তোর কষ্ট আমাকে একটু বলতে পারিস? আমার চোখের পানি আমার ছেলের মুক্তির জন্য ভাইজান। আমার ছেলে যে আজ ফাঁসির আসামি। দুদিন পর যার ফাঁসি হবে তার জন্য চোখের পানি কেন ফেলিস? তার আশা তুই ছেড়ে দে। না না ভাইজান, আপনি এমন করে বলবেন না। আমার ছেলে আসবেই, ও আমার মুখে ফিরে আসবেই। একদিন কোনো না কোনো ফেরেশতা আমার ছেলেকে ছাড়িয়ে আমার মুখে ফিরিয়ে দেবে। আসবেই, সেই ফেরেশতার মতো মানুষ অবশ্যই আসবে। হ্যালো, নাম ঠিকানা বাবার নাম সবই আমার কাছে আছে। আজকে আমার জীবন বাঁচানোর জন্য অনেক 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 থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। ইটস মাই প্লেজার। ম্যাডাম, আগামীকাল আপনার ঠিকানায় একটা মোবাইল সেট পৌঁছে যাবে। না 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 না, তার কোনো প্রয়োজন নেই। আপনার জীবন বাঁচাতে পেরেছি সেটাই অনেক। টাকা হলে তো মোবাইল পাওয়াই যায়, কিন্তু মানুষের জীবন অমূল্য। বাহ, আপনার মতো চিন্তাধারা যদি সবার থাকতো তাহলে দেশটাই বদলে যেত। তাই বুঝি। বাই বাই। হ্যালো, হ্যাঁ আমি অন দ্য ওয়ে আসছি। Oh
তাহা দেবেন। মোরে পাঁচটা টাকা দেবেন। স্যার মোরে পুরো ব্যাগটাই দিয়ে দিলেন। সালাম স্যার। স্যার। হ্যাঁ বল। ও ওই ফাইলটা? জি স্যার। প্লিজ। ও মাই গড। সংগ্রাম, উনি অ্যাডভোকেট আসলাম চৌধুরী, আর আসলাম সাহেব উনি এএসপি সংগ্রাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রাম, আজ থেকে তুমি স্বাধীনের কেসটা হ্যান্ডেল করবে। স্বাধীন মানে স্যার ওই পাগল, ওই কেসটা? স্বাধীন শুধু পাগল নয়, হি ইজ এ ক্রিমিনাল। সে একটা মার্ডারও করেছে, আদালতে তার ফাঁসির হুকুম হয়েছে, ফাঁসির হুকুমের পর সে পাগল হয়ে গেছে। তোমাকে কোয়ারি করতে হবে, সে কি ফাঁসির ভয়ে পাগল সেজেছে নাকি আসলেই পাগল। আর এজন্যে তুমি এবং আমি ইউনিফর্ম খুলে ওর সামনে যাব, বিকজ পুলিশ।
এতে অবাক হবার কিছু নেই মিস্টার সংগ্রাম। কিন্তু কিন্তু ও কেমন করে আমার আইডি নাম্বার জানলো? ও তার মেমোরিতে সব পুলিশের আইডি নাম্বার আয়ত্ত করে নিয়েছে। দেখো দেখো, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, তোমরা আমাকে পাগল বানানোর চেষ্টা করছো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমার মা আমার জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ স্বাধীন, আমি তোমাকে ছেড়ে দেব। ছেড়ে দেবে? কখন ছেড়ে দেবে, কখন? কিন্তু দয়া করে তোমরা আমাকে শক দিও না, আমি অনেক যন্ত্রণা পাই, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমি আমি পাগল হয়ে যাব। স্বাধীন স্বাধীন প্লিজ উত্তেজিত হবেন না, কাম ডাউন। আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব, এখানকার সবকিছু ভেঙে আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। স্বাধীন, তুমি পালিয়ে যেতে চাও তাই না? আমি তোমার স্বপ্ন পূরণ করে দেব। কি করছো তুমি? স্বপ্ন, আমি তোকে মেরে ফেলবো। তুই স্বপ্নের কথা বললি, আমি তোকে মেরে ফেলবো। ও তোকে এখানে পাঠিয়েছে, এটা তারই প্ল্যান। আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো, আমি এখান থেকে পালিয়ে যাবই, কোনো পুলিশের লোক নেই, আমাকে আটকায়, ছেড়ে দাও আমাকে, আমি কাউকে ছাড়বো না, আমি স্বপ্নকে মেরে ফেলবো, ছেড়ে দাও আমাকে, মেরে ফেলবো আমি ওকে, মেরে ফেলবো, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। স্বপ্ন সম্ভবত কোনো মেয়ের নাম হতে পারে। আচ্ছা বলুন তো, স্বপ্ন শব্দটি শোনার পর ও এমন করে উঠল কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। জি স্যার, স্বপ্ন নামের একটি মেয়েকেও খুব ভালোবাসত, মেয়েটি ওকে অ্যাভয়েড করেছে, সে কারণেই হয়তো পাগল হয়ে গেছে, আর মেয়েটিকে বারবার কিল করতে চাইছে। অনেক প্রেমিক দেখেছি, কিন্তু প্রেমের জন্য যে কেউ পাগল হতে পারে এমন প্রেমিক আমি জীবনে প্রথম দেখলাম। বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। কি করে মানুষ বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। শত মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ারও আশা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসা। মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ার আশা। বন্ধ কর স্বপ্ন, বন্ধ কর, আল্লাহর ওয়াস্তে বন্ধ কর, আমি তোর এমন অবস্থা দেখতে চাই না মামা।
আমাকে তুমি বাধা দিও না। কেন বাধা দিব না তোরে? কেন বাধা দিব না? তোর মা মরে যাবার পর থেকে তোরে তিলে তিলে করে আমি এত বড় করছি। শিক্ষিত হইছস তখন বড় বড় কথা কস, খুব বড় হইছস না? যেদিন তোরে শাদি দিব, ব্যবহার সে তুইলে দিব, সেই দিন আমার বোনের আত্মা শান্তি পাইব। তোর আদর কমে যাবে বলে তোর মামা আমাকে সন্তান পর্যন্ত নিতে দেয়নি। আমি জানি মামি, তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এখন আমার জীবন থেকে অনেক কিছু চলে গেছে। তুমি এসব ভুলা যাও না ভাই, তোমার লেগে আমরা পছন্দ মতো সুন্দর পোলা দেখা ধুমধাম করে বিয়ে দেবো। আমাকে আর কোনো দিন তোমরা বিয়ের কথা বলবে না। আমি কখনোই বিয়ে করবো না, কিছুতেই না, কোনো দিনও না। স্বপ্ন, ও স্বপ্ন মামুনি, ফোন। হ্যালো, ভাই শুনছ? সাদিনে কেসটা ডিল করতেছে সংগ্রাম। কি? হ্যাঁ, ব্যাটা এমন জটিল লো, কোনোভাবেই হারে পিছানা যেতেছে না। পিছা কিভাবে ছাড়াইতে হয় সেটা আমি ভালো করে জানি। ডক্টর, আমি শিওর এখানে কিছু ষড়যন্ত্র আছে। স্বাধীন খুনি হতে পারে না। আপনি কেমন করে শিওর হচ্ছেন? দিনরাত আমি খুনিদের তাড়া করে বেড়াই, তাদের সঙ্গে অনেক সময় কাটাই। স্বাধীনের সঙ্গে ওই খুনিদের অনেক ফারাক। স্বাধীন তার প্রেমিকার প্রেম থেকে বঞ্চিত। যে তার প্রেমিকার জন্য পাগল, এরকম একটা মানুষ কখনোই খুনি হতে পারে না, কখনো না। দয়া করে আমাকে ভেতরে যেতে দাও, আমি আমার স্বাধীনের সাথে দেখা করব। ডাক্তার সাহেবের অর্ডার, কেউ দেখা করতে পারবে না। আমি তোমাকে হাত জোর করে বলছি বাবা, আমাকে ভেতরে যেতে দাও। বললাম তো ভিতরে যাওয়া যাবে না, যান এখান থেকে। দয়া করে আমার কথা শোনো বাবা, আমাকে ভেতরে যেতে দাও। কি ব্যাপার, কি হয়েছে স্যার? এই মহিলা, আমি স্বাধীনের সাথে দেখা করতে চাই, কিন্তু ওরা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। কিন্তু আপনি? আমি স্বাধীনের মা, আমি আমি স্বাধীনের সাথে দেখা করব বাবা। আসুন মা, ভেতরে আসুন। কিন্তু স্যার, এই দরজা খোলো। আসুন মা, যান ভেতরে যান। স্বাধীন, 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 ওঠ বাবা, ওঠ। স্বাধীন, ওঠ বাবা, ওঠ। স্বাধীন, কথা বল, তোর মায়ের অপমানের প্রতিশোধ নে বাবা। ওঠ বাবা, ওঠ, কথা বল বাবা, কথা বল, ওঠ। তোর মায়ের অপমানের প্রতিশোধ তোকে নিতে হবে, মামা ঠাকুরের অপমানের প্রতিশোধ তোকে নিতে হবে বাবা। এখানে ওনাকে কে ঢুকতে দিয়েছে? ওনাকে বাইরে নিয়ে যাও। স্বাধীন, আসো বাবা, থাকা বাইরে আসো। এই ছেড়ে দাও আমাকে, চলো। আমার স্বাধীন খুনি না, আমার স্বাধীন নিষ্পাপ। স্বাধীন, ওঠ বাবা, ওঠ, আসো। মামা ঠাকুরের প্রতিশোধ দে, ওঠ, ওঠ বাবা, ওঠ। এই ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও বলছি। স্বাধীন, 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 ওঠ বাবা, ওঠ, কথা বল, তোকে প্রতিশোধ দিতে হবে, মামা ঠাকুরের প্রতিশোধ দিতে হবে, ওঠ বাবা, ওঠ, কথা বল, কথা বল বাবা। মা, আপনি আসুন, আপনি আমার সাথে আসুন, আসুন মা। স্বাধীনের সঙ্গে মামা ঠাকুরের কিসের সম্পর্ক? কেন স্বাধীন পাগলাগারোতে?
আমাকে বলুন মা, আমি স্বাধীন সম্পর্কে সবকিছু জানতে চাই। কি জানতে চাও তুমি স্বাধীনের সম্পর্কে, কেন জানতে চাও? মা, সত্যি কথা বলতে কি, আপনার ছেলে স্বাধীনকে দেখে আমার কেন যেন নির্দোষ মনে হয়েছে। মনে হয়েছে আমি ওর পাশে দাঁড়াই, ওকে আমি হেল্প করি, ঠিক যেমন ভাইয়ের জন্য ভাই করে। আমার স্বাধীন যেখানে যেত সবাইকে খুব সহজে বন্ধু বানিয়ে ফেলত, সবাই ওর খুব আপন হয়ে যেত। ও ছিল নিষ্পাপ, ফুলের মতো পবিত্র। মা, এই যে মা, কি করছো তুমি? তোর ঘর গুছাচ্ছি, কবে যে বউ আসবে আমি একটু শান্তি পাব। মা, মামা কোথায়? তোর মামা কোথায় থাকে তুই জানিস না? ম্যারেজ মিডিয়া থেকে 33 বারের মতো ফোন করেছিল, ও আবারও বিয়ে করার জন্য পাত্রী দেখতে গেছে। তোদের দুই মামা ভাগ্নের যন্ত্রণা আমার আর ভালো লাগে না, তোদের যা খুশি তাই কর। সর আবারও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। বিআই সাহেব মানে? আরে আমি তো মায়া দেখতাই। হ্যাঁ, মায়া আপনি দেখবেন কিলা? আরে উনি কো? উনি ফুনি লাগবো না, মায়া আমি দেখ। মানে কিসের মানে মানে করতেছেন? মায়া দেখেন, তারপর বাকি কথা। কাম হারছে মাইয়া দি একেবারে ইয়াং, ওরে লইয়া আমি বিদেশ চলে যাব, বিদেশ গিয়ে হানিমুন করুম, মাম জামাইরা করুম। বেশাব, আমার মাইয়া বহুত লাকি মাইয়া, আপনার পছন্দ হইছে? পছন্দ হইছে আমার। যদি উনার একটু ডাকতেন। আপনি বারবার উনি উনি করতেছেন কে? কারে ডাকমু? কথা যা কনের আমি কইতে আছি। তোমারে আমার পছন্দ হইছে, যদি তুমি চাও তাহলে আমার লগে প্রাইভেটলি কথা কইতে পারো। একটা মেয়ে তার বরের সাথে প্রাইভেটলি কথা বলতে পারে, কিন্তু বরের বাবার সাথে প্রাইভেটলি কথা কি করে বলবে? তুমি ভুল করতে আছো, আমি বর, আমি তোমারে বিয়া করতে চাই, আমার সব সম্পত্তি লেখা দিতে চাই, আমার ব্যাংকের টাকা তোমার হাতে তুলে দিতে চাই। তাহলে ম্যারেজ মিডিয়াতে পাঠানো এই ছবিটা? আরে ওইটা আমার দোষ, তখন আমি ইয়ং আছিলাম, আর এখনো আমার বডির কন্ডিশন ভালো আছে। তুই তোর ইয়াং বয়সের ছবি দিছস ম্যারেজ মিডিয়াতে? খারাপ, তোর ব্যবস্থা আমি লইতেছি। তোমরা ভাবতাছো আমারে মারবা? আমি ইচ্ছা করলে তোমাকে সবাই রে মার খাওয়াইতে পারি, তোমরা মামা ঠাকুর রে। মুই যদি একটা টেলিফোন হরি তাইলে মামা ঠাউর নি যাইয়া তোমাকে সবারে মেরে তক্তা বানায় হালাইবে। বল ভাই বেটা, তুই কাকে কি বলছিস? তুই বাচ্চু শেখকে চিনিস? বাচ্চু শেখ মামা ঠাকুরের আপন মামা, আর আমি কে জানিস? আমি মামা ঠাকুরের আপন ছোট ভাই। তাই মুকাডা ব্যবস্থা করি। ও মূর্খতা, এদের 100 জনের খাওন দিছে। হ্যাঁ মোরে আল্লাহ খাইতে। আবে ওই বাবাজির উঠা দে। আঙ্কেল একটা পলিথিন নেবে, বাসায় লয়ে যাইতাম না বাবাজি, সিস্টেম নাই, সব খেয়ে যাইতে।
কোন কি হয় বেটা, খা কথা কম, খা শেষ কর। কোন দিক থেকে কামড়টা দিব? এতে সুইটা যায়, ওরে আল্লাহ, এদিকে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এই একের মোর কপালে আসলে ও আঙ্কেল, মোর আর বিয়া করা লাগবে না। এই যে প্যাডে ডোহে, এমনিতে মুই শেষ হয়ে যাম। খা, খাইতে আস। বাবাজি, মন মতন খাওয়া হয়েছে? এজাজ বাবাজি রে তুইলা ধর, ওঠো বাবাজি। মুই আর বিয়ারব না, মোর বুঝা হইয়া গেছে। পাগনা, বিয়া মনে হয় আমার আর জীবনে হইবে না। ও বাবা, ও বাবা, যে কাউন খাওয়াইছে, কোনো গরু তো খাই না। আমারে আমারে তুই বাঁচাবেক না, হসপিটালে লইস না। আমারে তুই জামাল গোটা খাওয়া, ওয়া খাইলে আমার এমনি বাইর হয়ে যাইবে, বাথরুমের আশেপাশে রেখা দে মরে। ও বাবা, ও মামা, তোমার অবস্থা হলো কি করে? সে অনেক কথা বাইক না, মামা ঠাউরের মামা বাচ্চু শেখ কইছে এইটা নাকি সেমি ফাইনাল, এর পরের বাদ দেখলে আমারে ফাইনাল করে দেবে। তুমি কোনো চিন্তা করো না মামা, তুমি সুস্থ হও, তোমাকে সাথে করে নিয়ে আমি মামা ঠাকুরের বাড়ি যাবো। সিস্টার প্লিজ নিয়ে যান। কই লই যাই, এই রে কাইটে কুটে বাইরে হারবে না তো। মামা নামো। তোর গাড়িতে হাতিতে উসু, আল্লাহ। কাকে চাই? মামা ঠাকুরের কাছে যাব। মামা ঠাকুরের কাছে এখন যাওয়া যাবে না, মামা ঠাকুর এখন মিটিং এ। বাগনা, ওরে ভাই, ঝান্ডালো একটু সামনে তিক্ষাড়া। মামা, মেয়েটি খুব সুন্দর, যত তাকাই আরো তাকিয়ে তাকে দেখতে ইচ্ছে করে। বিধাতা মনে হয় ওকে আমার জন্যই সৃষ্টি করেছে। মামা, এখন একটা আইডিয়া বের করো, কেমন করে ওই মেয়েটার সাথে প্রেম করা যায়। ওকে আমার চাই মামা। ওরে সর্বনাশ হয়ে যাইবে, আমরাই হ্যাঁ এসে আমার প্রবলেম সলভ করতে, নতুন করে প্রবলেম তৈরি করিস না। বাই না মামা, নো টেনশন,
ওকে, আমার আর প্রবলেম সলভ করতে হইবে না, আমি বাড়ি যাব। মামা দাঁড়াও না, তোমরা এখন ভিতরে যেতে পারো, চলো চলো। লদি ওরে মোর আল্লাহ, লাজ দেখো আবার কি হলো। আমি ভয়ের টাসে লজাই গা। আরে মামা আমি আছি না, চলো। আচ্ছা এইটা দেখলাম কি লাশ বার হইতে আছে, আরে চলো। মো গইরম বার হইতে বেন তো, এসো তো। আসসালামু আলাইকুম বস। ঠাকুরের মামাতে বোনের লগে শাদী করবার চাস তুই? আমার নাম বেচা খাইবার চাস? তোর কলজার জোর কত তাই না ছেড়া ফালামু? কেন আপনার পরিচয় দেবে না বলেন বস? আপনার কথা এই শহরে সবকিছু ঘটে, আবার সবকিছু রটে। আপনার নামে শহরে কি না হয়। কলেজে যখন সিট পাইনি তখন আমি বলেছি আমি মামা ঠাকুরের লোক, সাথে সাথে সিট রেডি। আপনি একবার চিন্তা করে দেখেন বস, ও যেমন আপনার সাহসে আপনার প্রশংসা ওদের কাছে করেছে, তেমনি ওর মতো হাজারো জিলাপি আছে যারা আপনার প্রশংসা করে আপনাকে মহান গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে। এখন আপনি বলুন বস, আপনার পরিচয় দেওয়া কি ওর অপরাধ? অপরাধ যদি হয়েই থাকে বস, তাহলে আপনি চাইলে মামাকে শাস্তি দিতে পারেন। ভাই মুখে এতক্ষণ ভালোই করছিল, এখন তুই মোর জানলো ইয়ে টান দেশ। বইরাটা শাস্তি পাওয়ার মতো কোনো কামই করে নাই। আমি বহুত খুশি হয়েছি, বহুত খুশি। ও আমার নামটা সবার সামনে উজ্জ্বল করছে। মামা আমি কলেজে যাচ্ছি। যে ড্রেস পুরা যাইতাছো একটু সাবধানে থাকো। বস উনি কি আপনার ভাগ্নি? আরে মিয়া আমার আপনার বোনের মায়া। বাই বাই। বাই বাই মাম্মা। বস আপনার ভাগ্নি কোন কলেজে পড়ে বস? আরে আল্লাহ এইটা জানা তোর কি দরকার? মোর আজ জায়গা আইছিলাম কি লাগারে এখন কি কও? মামা তুমি কেন বুঝতে পারছো না, বসের ভাগ্নি কোন কলেজে পড়ে সেটা যদি আমরা জানতে পারি আমরা ওই এলাকাতেই যাব না। সুপার বিএসসি ফাইনাল ইয়ার ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ। স্বপ্ন তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো। তুমি যতক্ষণ আমাকে আই লাভ ইউ না বলবে ততক্ষণ আমি নামবো না। মা স্বপ্ন স্যার তুমি আর দেরি করো না, ওর দাবি মেনে নাও, ছেলেটি আত্মহত্যা করলে আমরা সবাই ফেঁসে যাব। আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো স্বপ্ন। বলো না আই লাভ ইউ, বললে তোর কোনো ক্ষতি নেই, ছেলেটি আত্মহত্যা করলে তুমি দায়ী থাকবে। প্লিজ আই লাভ ইউ বলো। স্বপ্ন আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো। স্বপ্ন তুমি আমাকে আই লাভ ইউ না বললে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা এই ঘটনা স্বপ্ন যদি তুমি ওকে ভালোবাসো তাহলে আমি এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব। কি আমি কি চাই সেটাই বড় ব্যাপার,
স্বপ্ন কখনোই বলবে না যে ওই ছেলেটাকে ভালোবাসে। বাইকনা মোর জানটা যে তাহলে এখনই দেখতে হবে। হইয়া মাই বুঝছি, আগে জানতাম প্রেম করার জন্য আত্মহত্যা করে, এখন দেখছি প্রেম ঠেকানোর জন্য আত্মহত্যা করে। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার জন্য এত বড় রিস্ক নিলাম আর আপনি শুধু আমাকে ধন্যবাদ দিলেন? আরে দেবে কি বাবাজি, আইন এদিকে আইন হুন্না জান বাগনা, ওই চাইলে মামা ঠাকুরের বাগনি হ্যাঁ হুনলে সাইরন হান্দাই দেবে। মামা কোনো চিন্তাই করো না, তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি। আর এই কি এর মধ্যে পড়লাম? স্বপ্ন কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলুন। প্রেম করব তোমার সাথে। অন্তরে আছো তুমি, বাহিরে আছো তুমি, নয়নে আছো তুমি, এমনে সঙ্গপনে প্রতিক্ষণে রয়েছো তুমি। এই দুনিয়াতে আমি দিনে রাতে জেনে রেখো প্রেম করবো তোমার সাথে। এই দুনিয়াতে আমি দিনে রাতে জেনে রেখো প্রেম করবো তোমার সাথে। অন্তরে আছো তুমি, বাহিরে আছো তুমি, নয়নে আছো তুমি, এমনে সঙ্গপনে প্রতিক্ষণে রয়েছো তুমি। এই দুনিয়াতে আমি দিনে ও রাতে জেনে রেখো প্রেম করব তোমার সাথে। এই দুনিয়াতে আমি দিনে ও রাতে জেনে রেখো প্রেম করব তোমার সাথে। করলে কি তোমায় দেখি চারিদিকে, কারে বলে ভালোবাসা গিয়েছি শিখে। হ্যাঁ করলে কি তোমায় দেখি চারিদিকে, কারে বলে ভালোবাসা গিয়েছি শিখে। তুমি আমার প্রাণের পাখি, তোমার প্রেমে বেঁচে থাকি, তোমাকে নিয়ে আমি অজানাতে চাই হারাতে। এই দুনিয়াতে আমি দিনে ও রাতে জেনে রেখো প্রেম করব তোমার সাথে। এই দুনিয়াতে আমি দিনে ও রাতে জেনে রেখো প্রেম করব তোমার সাথে। লাগছে মনে পাগল পাগল দিশে হারা,
কোনো কিছু যায় না বাবা তোমায় ছাড়া। লাগছে মনে পাগল পাগল দিশে হারা, কোনো কিছু যায় না বাবা তোমায় ছাড়া। স্বপ্ন তুমি সত্যি তুমি তোমায় ছাড়া, মরুভূমি তোমাকে নিয়ে আমি সুখের বাড়ি চাই সাজাতে। হ্যালো ভাই, এদেরকে টাকা পয়সা দিয়েন না, আপনি এদেরকে চেনেন? এরা ভিক্ষে করে কি করে জানেন? ওদের ব্যাকগ্রাউন্ডে থাকা গডফাদারদেরকে দিয়ে দেয়, ওরা কোনো টাকাই পায় না, বড় জোর 10 টাকা পায়। ওই মিয়া, আপনি কি ওদের কাছ থেকে কমিশন খান নাকি? ছি ছি ভাই, কি কন, তোমার গায়ে তো অনেক জ্বর, এই জ্বর নিয়ে তুমি রোদে ভিক্ষে করছো কেন? জ্বর দিয়ে কি হইব, ওরা সে টাকা টাকা না দিলে আমার মাইরা ফলাইব। কে? বাচ্চু শেখ। বাচ্চু শেখ। দেখুন, আজ যে কাজটি আমি করেছি তা কিন্তু আমার একার দায়িত্ব না, কাজটি করার দায়িত্ব পুলিশের, আর আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের। কিন্তু আমাদের দেশে ঘটছে উল্টো ঘটনা। আমাদের দেশে প্রশাসন বিশেষ করে পুলিশ সবই জানেন যে কোথায় কখন কোন ঘটনা ঘটছে, তারপরও ওনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। আমার ওনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারাই পারবেন সন্ত্রাস নির্মূল করতে, আপনারাই পারবেন মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে। আই লাইক ইউ স্বাধীন, আই লাইক ইউ। তুমি যখন লজ্জা পাও মা, তখন তোমাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগে। ও, গ্যাস মারতে আসো? আচ্ছা হন, তুমি এই পুরুষ জিমেকা? তোমার ভাগিনা স্বাধীন আমার শান্তি হরণ করেছে, নিজে অ্যাকশন নিয়ে এতগুলো বাচ্চাকে সেভ করেছে দেখে আমি খুন হয়ে গেছি। ওকে তুমি আমার সঙ্গে সেট করে দাও না মামা, প্লিজ বলো না ও কোথায়। তুমি একটা ব্যবস্থা করে দাও না যেন তোমার ভাগিনা আমার প্রেমে পড়তে বাধ্য হয়, প্লিজ মামা।
ওকে বাবা ওকে, আমি চেষ্টা করে দেখতে আসি। এটা কি মোবাইলের কল নাকি? যে ইচ্ছে হলো রিসিভ করলাম, না হয় কেটে দিলাম। তোমার ভাগনা মোবাইল ফোন না মামা, জলজন্ত মানুষ মামা। আহা, আমারে এত লেকচার দিও না। মানে কি লেকচার দিলাম মামা? স্বপ্ন ভালো মাইয়া, ও দেখছি তুই পোলাপান গুলোরে কেমনে বাসাইছু, ওয়া দেখা তোর প্রেমে পড়ে গেছে। তুই আমার লগে চল, ওরে গিয়া ক তুই আরে ভালোবাসো। মানে আমি যদি কাউকে না বাঁচাতাম তাহলে আমাকে ভালোবাসতো না? মামা, আমার এমন মেয়ে দরকার নাই। মামা, আমার সেই মেয়ে দরকার যে আমার কারণে আমাকে ভালোবাসবে। আচ্ছা কদি, তুই কাডা, তুই কি বিল গেটস না বারাক ওবামা? মামা, আমি তোর পায়ে ধরি চল, তুই না গেলে ও আর মা মারে দিয়া মোরে মার খাইবে। ওসব আলগা ধরি মামা। আর ও কইয়া দেছি তোরে না লইয়ে গেলে আত্মহত্যা করবে। মামা, এটাও বিশ্বাস করি না। তোর ইয়ের মধ্যে পড়লাম। কি হলো, এখানে কান্দতেছেন কেন? এখানে কান্দতে কি পারমিশন লাগে? যান নিজে সরকার চাল দেন, যান। ঠিক আছে, কান দেন। আমি পড়ছি মাইকাসিপার মধ্যে, বাবা বিটা লান নিজ দিয়ে আগুন দেয়, উপরে দিয়ে ডাক না দেয়, বাতাস বাড়িতে না। খলখলাই হাসতে আস। না, মোরে ফাপড় দেওয়ার হেরে সুমা দাও। ওরে বোলা, মোরে ফাঁকি দিয়া এই আকাম সুডাইয়া প্রেম করতে আসো? এই প্রেমের লাগে কয়টা যে লাশ পড়বে এই কোদায় জানে। মহিয়ার মধ্যে নাই। ভালোবাসি বলে আমি করি এত পাগলামি, সে কথা কি তুমি বোঝো না? তুমি রাতে চাঁদ হলে আমি সাথে হব তারা, না হয় হব যোছো না। ও সোনা, এ সোনা, প্রাণটা খুলে সোনা, ও সোনা, এ সোনা, খুলে ভালো বা সোনা। আমি আছি দুজনে কাছাকাছি, দিন রাত হয়ে যাবে পার, হে হে। বলে আমি করি এত পাগলামি, সে কথা কি তুমি বোঝো না? তুমি রাতে চাঁদ হলে আমি সাথে হব তারা, না হয় হব যোছো না। ও সোনা, এ সোনা,
বসে দুজনে হেসে হেসে মনে মনে রেখেছি যেমন তুমি বোঝো না তুমি রাতে চাঁদ হলে আমি সাথে হব তারা না হয় হব যোছো না ও সোনা হে সোনা প্রাণটা খুলে আমি কিন্তু আগেই কইছিলাম ওর মতলব কইলাম ভালো না, ও কিন্তু সুযোগ পাইলি আমাকে ক্ষতি করবার পারে। দুর্ভাগ্য হইল সত্য, ওর জন্মের 10 বছর আগে বহুত খারাপ একটা ইনসান মামা ঠাকুর এই দুনিয়ায় পয়দা হয়েছিল। খারাপ, বহুত খারাপ। বেঈমানের বদলা কত ভয়ঙ্কর এটা আমি ওরে পাই টু পাই বুঝা দিব। খোদার কসম, আজব ক্যারেক্টার আমার। স্বাধীন, স্বাধীন, আমাকে তুমি অ্যাভয়েড করে চলো কেন? আমি কি তোমার কাছে আসতে পারি না? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? তুমিও তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ স্বাধীন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না স্বাধীন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না স্বাধীন, আমি তোমাকে অনেক ভালোবাসি স্বাধীন। স্বপ্ন, স্বপ্ন না, দাঁড়াও প্লিজ স্বপ্ন, দাঁড়াও, স্টপ স্বপ্ন, দাঁড়াও স্বপ্ন, শোনো, দাঁড়াও। স্বপ্ন, স্বপ্ন প্লিজ প্লিজ পাগলামি করো না, একটু বোঝার চেষ্টা করো, প্লিজ থামাও। আমার কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি চলে যাও, যাও, যাও এখান থেকে। স্বপ্ন, আরে এমন হাসি খুশি চেহারা এত রাগ মানায় না, প্লিজ স্বপ্ন দাঁড়াও, এভাবে গাড়ি চালাতে থাকলে আমি পরে মারা যাব, প্লিজ থামাও। তুমি পড়ে গেলে আমার কি, তুমি তো জেমিন কে দিয়ে খুশি ছিলে, যাও জেমিনের কাছে যাও। আসলে সে আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, কাল আমার বউ আমাকে চারতলা থেকে ফেলে দিয়েছে, সেও আমাকে বলেছিল সে নাকি আমাকে খুব ভালোবাসে। আজব দুনিয়া। আবুল! জি ম্যাডাম। কাউকে বাসায় ঢুকতে দিবি না, খবরদার। জি ম্যাডাম। কেউ যদি আমার খোঁজ করে বলবি আমি বাড়িতে নেই, তারপরও যদি না মানে তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। ওকে ম্যাডাম। Ah
বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। কি করে মানুষ বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। শত মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ারও আশা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসা। ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ার আশা। প্রাচীর পাজরের হাড় ভেঙে চুরে তুমি শুধু তুমি দেখো ভিতর ঘুরে ঘুরে। বুকের প্রাচীর পাজরের হাড় ভেঙে চুরে তুমি শুধু জীবনের তরণী তুমি যে নিয়েছো ভাষা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। শত মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ার আশা। স্বপ্ন আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোর ভালোবাসা আমি জায়গা মতো বাইর করতেছি। ইচ্ছে করলে আমি আপনার হাতটি ভেঙে দিতে পারতাম, যেমনটি করেছিলাম বাচ্চাশেখের বেলায়। কিন্তু আপনি স্বপ্নর আপন মামা, তার গুরুজন। আর গুরুজনের গায়ে হাত তোলার মতো বেদব ছেলে আমি নই। আজ আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার সামনে বলে যাচ্ছি, স্বপ্নকে আমি ভালোবাসি। আজ থেকে স্বপ্ন শুধুই আমার, শুধুই আমার। ওর শরীর থেকে হাড্ডিগুলো আলাদা কইরা ফালা। মা,
আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, আমি তোকে মেরে ফেলবো। আপনি এসব কি করছেন ওসি সাহেব? ওকে মারছেন কেন? ওকে মারবেন না, আপনার পোশাকের দায়িত্ব পালন করুন। আপনি সত্য না যে আমার ছেলেকে মারছেন কেন? খোদার কসম মুরব্বী, আজব ক্যারেক্টার আমার। এটা যেটা দেখলেন এটা তো খালি নমুনা, অহনপুরা যমুনা ব্রিজটাই বাকি। আপনি আপনার পুলারেলিয়া সিদায় শহর ছেড়ে চলে যান। আপনি ভুলে গেলেন, আপনি ভুলে গেলেন আমি এই শহরের কিং বাদশাহ, থানা পুলিশ কোর্ট কাচারি আমার বাম পকেটে রাখি। আমি চাইলে মিনিটেই এই শহর থেকে তোমার নাম নিশানা মুছে ফেলাইতে পারি। না না, ফের যদি তোমার পোলা আমার ভাগ্নির লগে কোনো রকম কোনো প্রকার সম্পর্ক রাখে তাইলে আমি কি করব জানো? খোদার কসম, আজব ক্যারেক্টার আমার, সালাম আলগি মুরব্বী। স্বাধীন, কোথায় যাচ্ছিস? আমি ওকে শেষ করে ফেলবো মা। না বাবা, মারামারি দিয়ে নয়, এই অপমানের জবাব তুই দিবি তোর ভালোবাসা দিয়ে। আমি চাই তোর ভালোবাসা দিয়ে ওই মেয়েকে জয় করবি। এটা তোর মায়ের আদেশ, এটা তোর মায়ের আদেশ, এটা তোর মায়ের আদেশ। কাট না মামুনি। না নাটকের পুত্রে না মায়েরা শোয়াই দিয়েছিলাম। আমি স্বপ্নকে ভালোবাসি, আপনারা সবাই কান খুলে শুনে রাখুন, স্বপ্ন আমার। আমার ভালোবাসার যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী হবে স্বপ্নর মামা এবং তার আত্মীয় স্বজন। আমাদের প্রেমে যতই বাধা আসুক, প্রেমের শক্তি দিয়ে আমি তা মোকাবেলা করব। আমার ভালোবাসাকে আমি জয় করবই। আমি এসেছি স্বপ্ন, আমি আবার আসব। পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার কাছে আমার আশা বন্ধ করে। আমি বারবার আসব, শতবার আসব, হাজারবার আসব। স্বাধীন, স্বাধীন! চাই বাজা ছোট, আমি কইতাছি চাই বাজা, খামাকা চিল্লায় কোনো লাভ নাই, বাড়ি ভর্তি মেহমান, চাই বাজা। তোর ভাইয়ের নাম যদি মামা ঠাকুর হইয়া থাকে আমার মনের খায়স মিটাওয়ার এমন শিক্ষা দিমু। খোদার কসম, আজব ক্যারেক্টার আমার, আজব ক্যারেক্টার। আদাব ম্যাডাম। আপনি? আমি স্বাধীনের বন্ধু, ও আমাকে তোমার কাছে পাঠিয়েছে, ও খুবই অসুস্থ, তোমাকে ওর বাসায় যেতে বলেছে। সত্যি? 100% সত্যি। স্বাধীন আমাকে ডেকেছে? আমি তো যাবই, অবশ্যই যাব। স্বাধীন, 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 স্বাধীন কোথায় গেল? স্বাধীন, 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 স্বাধীন! আপনি, আপনারা? আজব ক্যারেক্টার, খোদার কসম,
তোমারে খুব সুন্দর লাগতাছে, খুব সুন্দর। আপনারে এ বাসায় কেন? স্বাধীন কোথায়? স্বাধীনরে ফাঁসামো বলেই তো আজকার এই পেলান। তোরা খুন করুম আসামি বানামো স্বাধীন রে। খোদার কসম আজব ক্যারেক্টার। না না, আমাকে মেরো না, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, প্লিজ। চালা গুলি আমার বুকে গুলি চালা, আরেকটা লাশ পড়তে আমি দিব না, চালা গুলি আমার বাইরে পালা, আমি লাশ পড়তে দিব না, দিব না। আমি বিশ্বাস করি না, আমার স্বাধীন কোনো দিন কাউকে খুন করতে পারে না। আমি তোর দুঃখ বুঝি মা, আমি তো খুব বুঝি। এইবার তো বুঝবার পারলি আমরা কেন স্বাধীনের বিরোধিতা করছিলাম। ওই আসলে একটা খুনি। না মামা না, কেউ আমার স্বাধীনকে ফাঁসাবার চক্রান্ত করছে। কিন্তু কেন করবে, কি লাভ তাদের? আমার বিশ্বাস, আমার স্বাধীন খুন করতে পারে না, আমার স্বাধীন খুন করতে পারে না। বল তুই খুন করেছিস। আমি খুন করিনি, আমি খুন করিনি। তুই খুন করেছিস, তোর মুখ থেকে আমি খুনের স্বীকারোক্তি বের করে ছাড়বই। এখনো সময় আছে বল, তুই জেবিনকে খুন করেছিস। তোর চোদ্দ গোষ্ঠীর মুখ দিয়ে আমি বের করে ছাড়ব। হারাম জাদা, এই রব গরম পানি। এখনো সময় আছে বল, তুই জেবিনকে খুন করেছিস, বল। মুরব্বী, তোমার বোলারে সোজাসুজি মারারের স্বীকারোক্তি দিবার কও না। এই বুড়ি, তোর ছেলে স্বীকারোক্তি দিচ্ছে না, এবার ঠিকই স্বীকারোক্তি দেবে। আমার মায়ের গায়ে হাত দিবি না। আজব ক্যারেক্টার। আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে। এখন সময় আছে স্বীকার কর, না হলে তোর মায়ের অবস্থা তোর মতো করে যাবে। তুই বলবি না,
আমাকে মেরে ফেলো, তুই স্বীকার করবি না। আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে। আমার মাকে ছাড়, আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে। স্বীকার কর, স্বীকার কর, নাইলে তোর মায়ের বাঙ্গ বানায় বলাম। আজব ক্যারেক্টার আমার। স্বীকার কর, স্বীকার কর, স্বীকার কর, আমার মাকে ছেড়ে দাও। আমি স্বীকার করছি, আমি খুন করেছি, আমার মাকে ছেড়ে দাও। আমি বলছি আমি খুন করেছি, আমি খুন করেছি, জেমিনকে আমি খুন করেছি, আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি খুনি, আমি খুনি, আমি খুনি। এবার আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। তোর পুরো স্বীকারোক্তি মোবাইলের মতো রেকর্ড করে ভালোইছি। ইওর অনার, আসামি স্বাধীন আদালতে কিছু বলতে চায়। প্রসিড অন। ইওর অনার, জেবিনের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি জেবিনকে খুন করেছি। বুবু, তুমি ওনাদের নিয়ে ভিতরে যাও। ঠিক আছে, আসুন আন্টি। হ্যাঁ মা, চলো। এসো স্বাধীন। স্বাধীন তাহলে একেই ভালোবাসে? আল্লাহ, তুমি এ কি করলে! আমি যাকে ভালোবেসে ফেলেছি তাকেই তুমি আমার বন্ধুর মনের মানুষ বানিয়ে দিলে। স্বাধীনের কাছে যদি স্বপ্ন ফিরে আসে তাহলে আমি কি নিয়ে বাঁচব? দেখাবো মনের দুঃখ গো অন্তরে, তুষেরিয়া গু জলে রইয়া রইয়া, করে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরিয়া গু জলে রইয়া রইয়া। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমার নাহি নিল গো। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমার নাহি নিল গো। আমার একলা থুইয়া, আমার একলা থুইয়া,
করে দেখাব মনের দুঃখ গো বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া গু জলে রইয়া রইয়া আপনি তো সেই সেদিন সেই ইন্সপেক্টর। জি ম্যাডাম, আমার নাম সংগ্রাম, নাইস টু মিট ইউ। শেষ পর্যন্ত আমাদের আবার দেখা হয়ে গেল। আমার কিন্তু খুব অবাক লাগছে, আপনি আমাকে খুঁজে বের করলেন কি করে? মানে পুলিশের চাকরি করি তো, কে কখন কোথায় যায় আমাদের জানতে হয়। বলুন কি খাবেন? আমি এখানে খেতে আসিনি, আমি এসেছি আপনাকে স্বাধীনের খবর দিতে। স্বাধীন? স্বাধীন কি আপনি চেনেন? জি, স্বাধীন এখন মানসিক হাসপাতালের বাইরে, ও আমার বাসায় আছে। ও ও আপনার বাড়িতে? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, স্বাধীন আপনার এত কাছে কিন্তু আপনি কখনো কোনোদিন ওর খোঁজ নিতে হাসপাতালে যাননি কেন? কি জানেন আপনি আমার আর স্বাধীন সম্পর্কে? এতটুকু জানি যে স্বাধীন আপনাকে ভালোবেসে তার মানসিক ভারসাম্য হারিয়েছে। মিথ্যে কথা, স্বাধীন আমার সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, ও আমাকে ঠকিয়েছে। আর আপনার মামারা কি করেছে সেটা জানতে চান? মিছিমিছি আমার মামাদেরকে দোষারোপ করবেন না। শুধু দোষারোপই করছি না, প্রমাণ সাপেক্ষে তাদের আমি অ্যারেস্ট করব। কেন, কি করেছে আমার মামারা? সত্যি জানতে চান আপনি? কাম উইথ মি। আসুন আমার সাথে, আসুন, দেখুন, দেখুন এই ফাইলগুলো দেখুন, এর ভিতরে কি আছে জানেন? এর ভিতরে আছে আপনার মামা আর তার সাথে লোকজনদের বিরুদ্ধে দায়ের করা মামলা। এগুলো সব মিথ্যে, এগুলো সব ভিত্তিহীন। আমি জানি না আর জানতেও চাই না। জানতে আপনাকে হবেই, আপনার মামা মামা ঠাকুর, তার মামা বাচ্চু শেখ, আপনার ছোট মামা এজাজ ঠাকুর, এদের বিরুদ্ধে স্মাগলিং, চুরি, খুন, রাহাজানি সহ আরো অনেকগুলো কেস রয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিছু হয়নি। কেন জানেন? কারণ আপনার মামারা কেসের বাদীদের ধরে নিয়ে গিয়ে খুন করত, অথবা তারা মামা ঠাকুরের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেত, আর তাই এই কেসগুলো আজ পর্যন্ত ফাইলবন্দী হয়ে আছে। না, কিছুতেই না। আপনার বাড়ির দেয়াল এতটাই উঁচু যে ওই ভিকটিম মানুষগুলোর আর্তনাদ আপনার কান পর্যন্ত পৌঁছায়নি ম্যাডাম। আপনার মামারাই এই থানার ভেতরে স্বাধীনকে স্বীকারোক্তিনামায় সাইন করতে বাধ্য করেছিল। জানতে চান না স্বাধীন এবং তার মাকে কতটা টর্চার করে সে সাইন করতে বাধ্য করেছিল? না, আমি কিছু জানতে চাই না। আপনাকে জানতে হবেই। রতন, রতন! ইয়েস স্যার। ওনাকে বলো স্বাধীন আর ওর মার উপর মামা ঠাকুর কিরকম অত্যাচার করেছিল, বলো ওনাকে। ম্যাডাম, আমার সামনে মামা ঠাকুরের নির্দেশে ওসি ডেভিড স্বাধীনকে খুব মারধর করেছিল। শুধু তাই নয়, স্বাধীনের মাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। মায়ের উপর নির্যাতন সহ্য করতে না পেরে স্বাধীন কোর্টে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল। ম্যাডাম, স্বাধীনের কোনো দোষ নেই ম্যাডাম, স্বাধীন নির্দোষ। স্বাধীন আর তার মার উপর যে অত্যাচার করা হয়েছে তা কোনো মানুষ তো দূরে থাক, কোনো জানোয়ারও করতে পারত না। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কোনো কিচ্ছু শুনতে চাই না। শুনতে না চাইলেও শুনতে আপনাকে হবেই, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কে অপরাধী, আপনার মামারা নাকি স্বাধীন। আমি স্বাধীনের সঙ্গে দেখা করতে চাই, প্লিজ প্লিজ আপনি আমাকে স্বাধীনের সঙ্গে দেখা করার একটা সুযোগ করে দিন। সম্ভব না, আপনাকে দেখলে ওর পাগলামি আরো বেড়ে যেতে পারে। ও আমাকে দেখতে পাবে না, আমি ওকে আড়াল থেকে দেখবো, ও আমাকে দেখতে পাবে না। কোথায়? আশুলিয়ায়, আমাদের ভাঙা বাড়িতে। চেষ্টা করে দেখবো। প্লিজ, আপনি নিশ্চয়ই কাউকে ভালোবাসেন। আপনি একবারে
মেয়ের জন্য হলো, ওর সঙ্গে আমাকে দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ প্লিজ। দেখো দেখো পিয়ানো দেখো না, স্বাধীন ও আমার এক ফ্রেন্ড, কিন্তু ওকে যে আমার স্বপ্নর মতো মনে হচ্ছে। তুমি স্বপ্নকে অনেক ভালোবাসো তো, তাই স্বপ্নের মধ্যে তুমি স্বপ্নের ছায়া দেখতে পাও। স্বপ্ন স্বপ্ন আপনার কে কে হয় আপনার কে? আমি স্বপ্নকে ভালোবাসতাম, আমার মনের মানুষ আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে চিট করেছে, স্বপ্ন আমাকে ভুল বুঝেছে, স্বপ্ন আমাকে ভুল বুঝেছে, স্বপ্ন আমাকে ভুল বুঝেছে। তোমরা সবাই পাগল, তোমরা সবাই পাগল, তোমরা সবাই পাগল, তোমরা সবাই পাগল, পাগল পাগল সবাই পাগল পাগল পাগল। জানি না
আমি বাঁচি তোমারই ভালোবাসায়। কি করে মানুষ বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। শত মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ারও আশা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসা। শত মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ার আশা। প্রাচীর পাজরের হাড় ভেঙে চুরে তুমি শুধু তুমি দেখো ভিতর ঘুরে ঘুরে। বুকের প্রাচীর পাজরের হাড় ভেঙে চুরে তুমি শুধু তুমি দেখো ভিতর। জীবনের তরণী তুমি যে নিয়েছো ভাষা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। কি করে মানুষ বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। শত মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ার আশা। তোমাকে আলো দিতে জলে তুমি শুধু তুমি নেভাতে পারো এক পলে। জীবন প্রদীপ তোমাকে আলো দিতে জলে তুমি শুধু তুমি নেভাতে পারো। আমারই হোক হার দুটি মন প্রেম পাশা। কি করে মানুষ বাঁচি জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসা। কি করে মানুষ বাঁচে জানি না, আমি বাঁচি তোমারই ভালোবাসায়। শত মরণের পর ফিরে ফিরে আসব তোমাকে পাওয়ার আশা। ভাগদা
স্রোত কিন্তু উল্টা দিকে বইতাছে। যা কিছু করার তাড়াতাড়ি করতে হইব, তা না হইলে স্বপ্নর সহায় সম্পত্তির কানা করিও আমরা পাবো না। বস, প্ল্যান বের করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। জীবনে বয়লা কোন কামের কথা কইলা মামা বিলকুল ঠিক, মগর আমি কোন শত্রুরে জিন্দার রাইখা প্যালান করবার চাই না। সাদির আগে সাদিন রে শেষ কইরা তারপর প্ল্যান। এর লিগে তো শামসুরে ডাকছি। টাউগা শামসু, পুরানা গান জুটি চলব। বুবু, আমি অফিসে যাচ্ছি, ওর দিকে খেয়াল রেখো। তুই কোনো চিন্তা করিস না। আসি তাহলে। ভয় নেই মা, ও ট্রিটমেন্ট চলছে, অসুস্থ হয়ে যাবে। ডাক্তার সংগ্রাম, হ্যাঁ, হি ইজ আউট অফ ডেঞ্জার। ও, ওনাকে কেবিনে নিয়ে যাওয়া হবে, আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। মা, স্বাধীন, আমি কোথায়? তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো। কংগ্রাচুলেশন, ওই শখ থেকে আপনার ছেলে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। স্বাধীন, তুই ভালো হয়ে গেছিস বাবা। সংগ্রাম, আমার স্বাধীন ভালো হয়ে গেছে, আমার স্বাধীন ভালো হয়ে গেছে। মা, স্বাধীন, তুই ভালো হয়ে গেছিস বাবা। কিন্তু কেন ভালো হলি? কেন পাগল হলো? এতদিন নিশ্চিন্ত ছিলাম তুই বেঁচে থাকবি। আইন তোকে ফাঁসি দিতে পারবে না, কিন্তু এখন যে আইন আর দেরি করবে না বাবা, আইন যে তোকে ফাঁসি দেবে, আইন আমার বুক থেকে তোকে কেড়ে নেবে বাবা। খোদা, আমার ছেলেকে আবার তুমি পাগল করে দাও, আমার ছেলেকে আবার তুমি পাগল করে দাও, আমার ছেলেকে আবার তুমি পাগল করে দাও। শাদি, আমি সত্যি বলছি। থ্যাংক ইউ সংগ্রাম, থ্যাংক ইউ। তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব। বাই।
জমি জমা আমি বুঝি না মামা, তুমি বুঝে লাও। কই যাইবার লাগছো মামনি সকাল সকাল আপেন পইরা? স্বাধীনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি কইলা মামনি? স্বাধীন বাবাজির লগে দেখা করবার যাইতাছ? বালা, খুব বালা। হ্যাঁ মামা, আমি তোমাদের কুকর্মের কথা সব জেনে গেছি, জেনে গেছি তোমরা কি করে আমার চোখে স্বাধীনকে খুনি বানিয়েছ। জেবিনকে তোমরা খুন করে নিরপরাধ স্বাধীনকে ফাঁসিয়েছ, আমাদের দুজনকে আলাদা করে দিয়ে স্বাধীনকে পাগল করে দিয়েছ। কিন্তু আজ আমার সামনে সব বন্ধ দরজা খুলে গেছে, আমি সব বুঝে গেছি। তোমরা সবাই মিলে আমার সব সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করছো, সেইটাও আমি জেনে গেছি। আমার আসল পেলা তুমি বুঝে ফেলেছ, বালা, খুব বালা। যাই হোক, তোমার টোটাল ব্যাপারটা খোলাসা করে কই, আমি ঠিক করছি তোমারে তমালের লগে বিয়া দিব। তুমি চাইলে বালা, না চাইলে আরো বালা। তোমারে তমালের লগে বিয়া দিয়া তোমার সহায় সম্পত্তি আমার নামে লেখা লিব, আই মিন ঘরের মাল ঘরেই রাখুম। তোমার মা আমার খোদার কসম আজব ক্যারেক্টার। কখনোই না, আমাকে আর স্বাধীনকে কোনো দিন কেউ আলাদা করতে পারবে না, কোনো দিন না। আরে বোকা মাইয়া, আস্তা বোকা মাইয়া, কিসের শিক্ষিত তুমি? স্বাধীন বালা হয়ে গেছে এটা ভালো খবর। তুমি কি জানো, আদালত যদি জানে স্বাধীন ভালো হয়ে গেছে তাহলে কি করবো? গলে ফুলের মালা না, ফাঁসিতে ঝুলাইবো, ফাঁসি। এই ওরে লিয়া যা। খবরদার, আমাকে কেউ বাধা দিতে আসলে আমি নিজেকে লাশ বানিয়ে ফেলবো। খবরদার, খবরদার বলছি, এক পাও আমার দিকে আগাবে না। খবরদার বলছি, খবরদার বলছি, কেউ আমার দিকে এক পাও এগোবে না। আরে মোর সোনা পক্ষী, মোর ফুলে কমে যা, দর্শি আজকে তোমার সাক্ষর হলে তো হাত কাটতে দাও। আরে কেমন তাহলে কমে যাও সোনা পক্ষী, মুই তোমারে বিয়া হরম, তুমি মরে থুয়ে চলিয়ে যাবা, হেলে হেলে মোর কি হইবে? দরগরে ফোন লাগাও। এলো বাইদা ডেভিড, স্বাধীন হন সুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব ওরে জেলে লিয়া ফাঁসির ব্যবস্থা কার্যকর কর, নাইলে তোর ফাঁসি কার্যকর করুম আমি। সংগ্রাম, আমি তোমার উপকারের কথা কোনোদিন ভুলতে পারবো না। তুমি আমার জন্য যা করেছ তা কোনো ভাই ভাইয়ের জন্য করে না। আমি তোমার কাছে চিরঋণী। কেন ঋণী হতে যাবে তুমি? আমি তোমার মাকে মা ডেকেছি, সেই সূত্রে তুমি আমার ভাই, আর ভাই ভাইয়ের জন্য করবে না তো কার জন্য করবে? সংগ্রাম, থ্যাংকস। স্বাধীন, স্বপ্নর ভুল ভেঙে গেছে, ও তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। স্বপ্ন? স্বপ্ন কোথায়? স্বপ্ন তোমার জন্যে লাবাম্বা ফাস্টফুডে অপেক্ষা করছে, তুমি এখান থেকে পালাও। কি বলছো সংগ্রাম? এখন আর দেরি না করাই ভালো, আইন হাসপাতালে দোরগোড়ায়। তোমাকে যদি ওরা পায় তাহলে তোমাকে ওরা ফাঁসি দেওয়ার জন্য থানায় নিয়ে যাবে। কিন্তু আমি যে তোমার মাকে কথা দিয়েছি তোমাকে আমি মুক্ত করে আনবই, তাই তোমার সামনে একটি রাস্তা, তুমি পালাও, দেরি করো না, যাও। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি পালাও, কুইক। স্যার, আপনি? আর স্বাধীন, আমরা তাকে নিতে এসেছি। স্যার, স্বাধীনের ফাইল পুনরায় ওপেন করা হয়েছে, আপনি তা জানেন, আমি তদন্ত করে দেখেছি, ও নির্দোষ,
অনেক প্রমাণও মিলেছে। স্যার, রিপোর্টটা আমি কোর্টে পেশ করব। সরি, তা বোধহয় আর করতে পারবে না, কারণ কোর্ট অর্ডার করেছে যত দ্রুত সম্ভব স্বাধীনের ফাঁসি কার্যকর করতে হবে, কারণ স্বাধীন এখন সম্পূর্ণ সুস্থ। ইন্সপেক্টর। জি স্যার। স্বাধীনকে নিয়ে এসো। স্যার, স্যার, স্বাধীন পালিয়েছে। পালিয়েছে? তুমি থাকতে স্বাধীন পালিয়ে গেল কিভাবে? আই ডোন্ট নো স্যার। ডোন্ট টক, ইউ ডোন্ট টক। স্যার, যাও খুঁজে বের করো, নইলে কারুর চাকরি থাকবে না, কারুর চাকরি থাকবে না, মনে রেখো। সেটা তো জানার প্রয়োজন নেই, বল তো ছেলে কোথায়, বল। জানি না। বল তো ছেলে কোথায়। জানি না। বল। জানি না। জানিস না? বল, বল তো ছেলে কোথায়। বললাম তো জানি না। বুঝেছি, এভাবে তোর মুখ থেকে কথা বের করা যাবে না। এই, বেঁধে ফেলো ওকে। Oh, my God.
বিশ্বাস ঠাকুর। বাবাজি দেরি করতেছ কিলা, আংটিটা বড়াও। যে মামা, পড়ো তাড়াতাড়ি পড়ো। মামনি বিকলামি করতেছ কিলা, ছোটবেলার খেলা চোর পুলিশ, চোর পুলিশ না মামনি, দাও পিস্তল দাও। খবর দাও। মামু দৌড়াও না, না না থাক করি আপ। মামা দৌড়ান দৌড়ান, না না দৌড়ান, হ্যাঁ গেলেতেই গেলেতেই, আর সোমান আল্লাহ। ও বকি এত জোরে উড়াল দিও না বকি, খারাপ। উপরওয়ালা
রাধিকা।